নিরাপদ মাছে ভরব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির বাস্তবায়নে মঙ্গলবার সকালে আবুল হোসেন অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। প্রধান বক্তা ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফত এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম আকিব সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে দুজন সফল মৎস্য চাষীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।